আমি এত সুন্দর করে বক্তব্য দিতে পারি না, তা আমি আমার মতন বলবো। আম্মারা কেমন আছেন? বেশি একটা ভালো নাই মনে হয়। ভালো আছেন? আমার জন্য দোয়া করতেছেন? না না, পুরুষরা বললো তবে না, আম্মাদের বললো। ভালো আছেন? চাচা মুক্তিযোদ্ধা চাচারা কেমন আছেন? আপনাদের জন্য আজকে এই দেশ, আপনাদের জন্য এখানে দাঁড়ায় বড় বড় কথা। চিরজীবন আমাদের প্রজন্ম কৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে। আর আমার ভাই বোনরা, অঙ্গ সংগঠনের যারা আছো, তোমরা কেমন আছো? আজকে এখানে আমার বাবা আসছেন, আমার আম্মা আসছেন, আমার বউ সে আসছেন, আমার মামা আছেন, আমার মামার শ্বশুর আছে, আমার বোন আছে, আমার বোনের শ্বশুর আছে, আমার চাচা চাচিরা আছেন, মুরব্বীজন, আমার বাগেরহাটের সংসদ সদস্য বাচ্চা চাচা আছেন, আমাদের এই সভার সভাপতি টুকু চাচা, যারা আমি আমার রাজনৈতিক অভিভাবক হিসাবে মনে করে থাকি, উনিও আছেন এখানে। আমাদের আজকে এই জনসভা দেখে তো খুবই আনন্দিত স্বাভাবিকভাবে। আমার পাশেও একজন আছেন, একটু হাত উঠছেন। যার দাবির প্রেক্ষিতে, সকলের দাবির প্রেক্ষিতে আজকে আমাকে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে প্রার্থী হয়ে পাঠাইছে। এই নৌকা মার্কা নিয়ে আমি আপনাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করব। আমার বয়স তো অনেক কম, তো আল্লাহ তাআলার রহমতে, সকলের দোয়ায়, মুরব্বীদের আশীর্বাদে আজকে এই বয়সে নৌকা পাইছি, এটাই অনেক বড় পাওয়া। আর সবচেয়ে বড় পাওয়া এই, আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন, এই আপনারা যে আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, কচুয়া থেকে আসছেন, প্রত্যেক বাগেরহাট সদরের সকল ইউনিয়ন থেকে আসছেন, পৌরসভা থেকে আগের থেকে মা বোনরা এসে বসে আছেন, চাচারা এসে বসে আছেন, ফকিরহাট, মোল্লাহাট, চিতলবাড়ির থেকেও আমার মুরব্বীরা আসছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। 1971 সালে দেশ স্বাধীন হল, 1975 সালে সমৃদ্ধ বৈভবময় ইতিহাস ধ্বংস করে দেওয়ার চেষ্টা হলো, তারপরে অপশক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি এই দেশের রাষ্ট্র ক্ষমতা কায়েম করল, তারপরের করুণ ইতিহাস আপনারা আমার চাইতে ভালো জানেন। তারপরেও রাজনৈতিক চর্চা, শিষ্টাচার, একে অন্যের উপরে মান সম্মান রেখে কথা বলা, তাদের সাথে আমাদের ব্যবহার সবই ঠিক ছিল। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার গঠন করার পরে বাংলাদেশের অন্যান্য অঞ্চল নিয়ে আমি কিছু বলতে চাই না, এই বাগেরহাটে যে সমস্ত নির্যাতন, হত্যাকাণ্ড, সাম্প্রদায়িক সন্ত্রাস চালানো হয়েছে সে আপনাদের সকলেরই মনে আছে। আমরা নতুন প্রজন্মের, আমরা অতীতকে পিছে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা একটি সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এই দেশ স্বাধীন হয়েছে, একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়েছিলেন, একটি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। আজকে মারা আছেন, বাবারা আছেন, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, এবং আমাদের ছেলেমেয়েরা যারা আছে বছরের প্রথমে বিনামূল্যে বই পাচ্ছে। আমাদের আর জনমানুষ পিছিয়ে পড়ে না থাকে, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আমরা করছি। তারপরেও আমাদের সাথে ষড়যন্ত্র,
তারপরেও আমাদের সাথে সন্ত্রাস, এখনো সেই ষড়যন্ত্রকারীরা সন্ত্রাসই করে যাচ্ছে। আমি আরো জানি না তারা কি নির্বাচন করবে নাকি না, সেটা আমাদের দেখার বিষয় না। আপনারা যে ভালোবাসা দেখালেন আগামী সমৃদ্ধ বাংলাদেশ করতে, এই বাগেরহাটে দায়িত্ব পেয়েছি, এখানে যেন শান্তি, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক সন্ত্রাস দখলবাজ মুক্ত বাগেরহাট করতে পারি, এটাই আমার একমাত্র প্রতিশ্রুতি। এখানে আমার অভিভাবক জনরা আছেন আমার পাশে, আমাকে আমার নেত্রী এখানে পাঠিয়েছেন আপনাদের খেদমত করার জন্য। এই পুণ্যভূমি খাজা খামজান আলী রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, এখানে আমি দায়িত্ব নিয়ে এসে কোনো অপকর্ম করতে পারবো না, সেই রক্ত আমার গায়ে নাই, সেই বিমানে আপনাদের সাথে করতে পারবো না। আপনারা সকলেই আছেন, আপনাদের সকলের পরামর্শ দরকার। আপনারা মুরব্বী জনরা আছেন, এই বাগেরহাটের নেতৃত্ব দিয়ে আসছেন অনেকদিন ধরে, আপনারা সকলেই জানেন আমাদের এখানে কি প্রয়োজন। রাস্তাঘাট, অবকাঠামো, উন্নয়নমূলক কাজ ধারাবাহিক ভাবে হয়ে আসবে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়। কিন্তু শান্তি এবং চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, মাদক মুক্ত সমাজ করার জন্য আমার মুরব্বীগণরা আছেন, আপনাদের সকলের সহযোগিতা আমার প্রয়োজন হবে। আপনারা 30 তারিখের পরে আমাকে সেই সহযোগিতাটা করবেন বলে আমি আজকে আশা করছি। আপনারা আমাকে সন্তান হিসাবে গ্রহণ করেছেন, আমি আজকে যা বলছি আসলেও সন্তান হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু আরো ভালো মতন বুঝবো যেদিন 30 তারিখে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বাগেরহাটে শুধু নয়, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারি, কচুয়া, বড়লগঞ্জ, শরণখোলা, রামপাল, মোল্লা, অর্থাৎ বাগেরহাট জেলায় প্রত্যেকটি আসনে যেন আমরা নৌকাকে বিজয় করে শান্তি রক্ষা করতে পারি, স্বাধীনতার চেতনা ধরে রাখতে পারি, সমৃদ্ধশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে পারি। ভাইরা, মুরব্বীরা, চাচারা, মা রাজারা আছেন, আমি এত জোরে জোরে কথা বলছি আমাকে ক্ষমা করে দিবেন, আমার বাবা উপস্থিত আছে, আমি আপনাদের এখানে আর কোনো বড় বক্তব্য দিতে চাই না। আমি আমি যেই আশাটুকু করছি এবং আমার একমাত্র প্রতিশ্রুতি এইটাই, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, দখলবাজ মুক্ত বাগেরহাট করতে চাই, আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে যদি সেই সুযোগ দেন আমি আমার অক্লান্ত চেষ্টা করে যাব এই পরিবেশ তৈরি করার জন্য, যার জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, 30 তারিখে নৌকা মার্কায় ভোট দেন। আর যে সমস্ত কাজ অসম্পূর্ণ আছে, অসমাপ্ত আছে, সে সমস্ত কাজ আমরা করব। আপনারা দোয়া করবেন মাগরিবের আজান দিবে, এই ডাকের চেয়ে বড় আমার ডাক না। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, সামনের দিকে এগিয়ে যেতে নৌকা মার্কায় ভোট দিবেন 30 তারিখে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।